হ্যালো গাইস, কি অবস্থা সবার? কি আপনারা তো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস, আমরা কিন্তু গ্রিন অ্যাঞ্জেলিকের সাথে, সরি, ব্লু অ্যাঞ্জেলিকের সাথে সাথে গ্রিন অ্যাঞ্জেলিকটাও বাইর করছিলাম, ঠিক আছে? ওকে, যাই হোক ভাই, আমি কথা বলতে গেলে গাইস পেস লাগাইলাই, সেটা একটু ইগনোর করো, ঠিক আছে? তো গাইস, আমরা কিন্তু ব্লু অ্যাঞ্জেলিকের সাথে সাথে গ্রিন অ্যাঞ্জেলিকটাও বাইর করছিলাম, বাট এটা পরা খেলা হয় নাই। আমি ভাই এটা পরা কোনো সময় খেলি নাই, প্রচুর ইগনোর করছি এই অ্যাঞ্জেলিক পেন্টারে, কারণ এটা আমার কাছে ভালোই লাগে না ভাই, একবারে টাট্টি লাগে, ঠিক আছে? তো গাইস, আজকে আমরা অনলি গ্রিন পুরা খেলবো, ঠিক আছে? অনলি সবুজ পুরা খেলবো গাইস। এখানে আমার কাছে সবুজ আর কোনো ড্রেস আছে কিনা দেখতে হবে, যেহেতু গাইস সবুজ মানে মানে ম্যাচিং করে খেলবো, ঠিক আছে? ওকে, দেখা যাক গাইস এখানে আমার কাছে আর কোনো সবুজ কিছু আছে কিনা। ওকে গাইস, এই জিনিসটা পাইছি, এটা একটা সবুজ জিনিস আছে। আর কোনো সবুজ কিছু আছে? আর কোনো সবুজ কিছু থাকলে আমরা ওইটাও নিতে পারি। ওকে, এইটা সবুজ আছে, বাট গাইস এটা একটু মানে কেমন জানি বুতিরা বুতিরা টাইপের, বাট এটা সুন্দর লাগতেছে না। এখানে একটা সুন্দর সবুজ একটা গেঞ্জিও আছে, এইটা হচ্ছে গাইস এত বেশি সুন্দর না, ঠিক আছে? তো তার থেকে গাইস আমাদের এই জিনিসটাই একটু বেশি সুন্দর, ঠিক আছে? তো আমরা গাইস আজকে এটা পরে খেলবো। এবার আমাদের একটা সবুজ জুতো খুঁজতে হবে। জুতো 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 কোথায়? এই তো, ওকে, সবুজ জুতা পাই গেছি। এবং গাইস একটা সবুজ হচ্ছে মাস্ক নাইলে হচ্ছে কি খুঁজতে হবে, সবুজ চশমা কি আছে? এটা কি সবুজ? এটা না, সুন্দর না। ওকে, দেখা যাক সবুজ চশমা আছে কিনা। ওকে ওকে, সবুজ চশমা বি মিল গায়া হামকো। এবার জাস্ট একটা চুল দরকার, ঠিক আছে? চুলের জায়গায় কি আমরা সবুজ এই চুলটা লাগামু ভাই? এটা একবারে সবুজ, কিন্তু এই চুলটা গাইস একবারে ফালতু লাগতেছে। তার জায়গায় গাইস আমার মনে হয় এখানে আর কিছু লাগানো কি যাইব? এটা কি সবুজের ভিতরে ধরতে পারি আমরা? এটা কি সবুজের ভিতরে ধরতে পারি? এটা একটু কেমন কেমন জানি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই ভাই, এই ফালতু চুলটাই থাকুক, কেমন জানি লাগতেছে। ওকে, অনলি গ্রিন চ্যালেঞ্জ করতেছি তো। তো গাইস, গানের স্কিনের মানে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না, গানের স্কিন কিন্তু আমার কাছে সবুজ করে গানের স্কিন নাই, ঠিক আছে? তো যার কারণে গাইস গানের স্কিনেরটা বাদ, ঠিক আছে? অনলি ড্রেস আপ, ঠিক আছে? তো চলো গাইস, ফার্স্ট টাইম এমন ভিডিও বানাইতেছি, আগে কখনো বানাই নাই, দেখি ভাই কেমন খেলা যায়, ঠিক আছে? ষোলোতে ম্যাচ স্টার্ট করছি, কারণ ভাই হাম হে প্রায় 8000 স্কোর প্লাস। এখন যদি আমি 16 স্কোর খেলতে যাই, আমার এনিমি কইলাম না ভাই। তো গাইস, তোমাদেরকে একটা জিনিসের জন্য ভাই ধন্যবাদ দেয়া নেই ভাই, থ্যাংক ইউ ফর 30K সাবস্ক্রাইবার গাইস। আমাদের কিন্তু 30,000-এর একটা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তো ভাই, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং যার যেটা প্রশ্ন আছে গাইস কমেন্টে বইলা যেতে পারো, আমি চেষ্টা করব গাইস একটা কিউএনএ ভিডিও বানা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে ভাই, আমি তাছুয়া নিয়ে আইসি আজকে অনেকদিন পরে, তাছুয়া আগে চা। ও ভাই, শর্ট গান মিল গেয়া গাইস, শর্ট গান পাইছি ভাই, বাঁচার তো কোনো চান্স নাই। এনিমি গাইজ এখানে অনেকগুলো নামছে, আর একটা এসএমজি গানও দরকার আমার, তাইলে ভাই আমি একটু সহজভাবে খেলতে পারবো। ওকে, MP5 পেয়ে গেছি, সাথে একটা উজিও পেয়ে গেছি। ওকে, এই জায়গায় বিজন আছে, এগুলো বিজনের ভিতরে আবার সাইলেন্সার লেগে গেল, সাইলেন্সারটা ফালাই দিই। এই পাশে এনিমি আছে, এই পাশে অনেক এনিমি, এই পাশের এনিমিগুলোর গাইজ মারতে হবে। উজি উজি উজি, ওরা ওরা ফাইট করতেছে। কেউ রে ভাই, মেডি মারো না, মেডি তো মারতে দিব না, মাইরা দিছি গাইজ। এখানে আরও আছে প্লেয়ার, আরও আছে উপরে। ওই ওই ভাই, ভেক্টর নিয়ে যাতা যাতি চলতেছে গাইস, অ্যান্ড ড্রাগন ভার্সেস ভেক্টর দুইটাই একসাথে ফাইট হয়েছে এই জায়গায়। এখনই যাইয়া আমি দুইটা গুলি মাইরা কিলটা নিয়ে আনিব, মা বললো না কেন? ওকে, মইরা গেছে, আমি এখান থেকে কাল্টি মেরা দিব। ও ভাই, কি ড্যামেজ দিয়া দিছে ভাই, ড্রাগন ভাই, ড্রাগন সেরা ভাই, ড্রাগন একটা সেরা গান। যাই হোক গাইস, এখানে আমার উড়া দুরা কিন্তু ড্যামেজ দিয়া দিছে, তিনটা কিল করে দিছি চান্সে। শর্ট গান চালাবো নাকি এই ম্যাচে পুরাটা? না, শর্ট গান চালান যাবো না ভাই, শর্ট গান চালাইলে খালি বডি মারতে হয় ভাই, একটু গাইস হেডশট টেডশট তো মারা লাগে, যার জন্য ভাই আমরা এখানে একটা UMP খোঁজার চেষ্টা করি। চলো দেখি একটা UMP পাই কিনা। এখানে তো খালি শর্ট গানই দেখতেছি, শর্ট গান হি হে স্যার P99 লয়ে লই, শর্ট গান ছাড়া। ওই কেডা রে কেডাই রে, আকামটা করছে, প্যারা ফেল দিয়া ভাই আমার ভেস্টটা উড়াই দিছে। হ্যালো এনিমি, কই কইতিকা ড্যামেজ দিছ? আচ্ছা, এটা এই সাইড দিয়ে ঘুরে আইতাছে। আসো আসো চান্দু, আসো, তোমার জন্যই তো অপেক্ষা করতাছিলাম ভাই। এটা দিমিত্রি ছেড়ে উঠে যেতাস, দিমিত্রি কই রে ভাই, ভাই চা গেল, বাট আমার তো পাশ আলু হে আলু হে আলু হে। এবার যাইবা কই, এবার যাইবা কই, এবার যাইবা কই, একটু ইমোট দিয়া দিই ভাই, ঘুরাই না ইমোট, ঠিক আছে? বেচারা এনিমি প্যাক হয়েছিল, কিন্তু কোনো কাম হয় নাই, ঠিক আছে? পুরা রেড মাইরা দিছি গাইস এই জায়গায়। যাই হোক, রেডটা মারছিলাম, বাট এটা আবার উঠে গেছে দিমিত্রি চেরা। আমি কি কইতাম ভাই, রেডের কিল পাওয়াই যায় না গাইস, এত সুন্দর কষ্ট করে রেড মারি, রেড শটের কিল পাওয়াই যায় না। একটা বেস্ট কিন্তু এবো, আমার পেরা ফেল দিয়া ভাই, এটা আমার বেস্টটা উড়ে দিছে। কয় লেভেলের জন্য একটা বেস্ট পাইছিলাম, যাই হোক, কিন্তু হঠাৎ করে বেস্টটা উড়ে যাওয়াতে আমি প্রচুর পরিমাণের একটা ভয় পাইছি, যে আমারকে মনে হয় মেরে দিয়েছে, কিন্তু মারা নাই ভাই। এখান থেকে একটা বেস্ট কিনার লই, 400 টোকেন দিয়ে আর কিছু কিনা যাবে। ওকে, একটা সুপার মেডি, বাকি সব বাজার সদাই করে নিছে। এখানে গাইস পিকের ভিতরে কিন্তু ভাই 4টার মতো কিল পেয়ে গেছি, ঠিক আছে? চলো ভাই একটা হিট লিস্ট করি, হিট লিস্ট করে দেখা যাক ভাই এনিমি কোথায়। ও ভাই, এনিমি দেখে আমার সামনেই, এখানে একটা গাড়ি থাকার কথা।
গাড়িটা কি আছে? ওকে গাড়ি আছে ভাই, সব কিছু রেডি। এটারে ভাই গাড়ি নিয়ে ধরমু, গাড়ি নিয়ে ধরমু। ততক্ষণ আমরা টাচুয়াটা ভাই সব পড়বো। এনিমি ভাই এদিকে আছে নাকি? ওকে ওকে ওকে, এনিমি গাইস টাচুয়া নিয়ে, মানে কি কই এনিমি রে, ও এনিমি ইয়া খুলতেছে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাড়ি ভাই তুই এত ঘুরাঘুরি করলে এমনি হইব ভাই? খুলে লাইছে ও লুট করতেছে, ওর লুটে যে হামলা দিতে হইব। এর কাছে লেভেল ফোরের বেশ থাকবো নিশ্চিত। কই কই এর কাছে ইউএমপি আছে, আরে মাইরা আমার ইউএমপিটা নিতে হবে। ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ভালো প্লেয়ার, বাট কিছুই করার নাই ব্রো। তুমি হাইপারের সামনে পড়ছো তো, এটা একটু বুঝতে হবে তোমার। হ্যাঁ মোটামুটি ভালো প্লেয়ারই ছিল, বাট P90 দিয়ে গাইস কি রেড লাগতেছে। P90 চালাবো নাকি আজকে ভাই? P90 তো ফ্যান হয়ে গেলাম। P90 দিয়ে তো মারাত্মক লেভেলের রেড লাগতেছে, মজাই লাগতেছে ভাই P90 দিয়ে মাইরা। কি সুন্দর রেড, আর রেড ওনলি রেড। ওকে এখান থেকে ইউএমপিটা নিয়ে নিই, সমস্যা নেই। গাড়ি আরেকটা আসতেছে, গাড়ি নিয়ে আরেকজনকে জানিয়ে আইতেছে। আসুক আসুক আসুক, আসতে দাও ভাই। এনিমি যত আসবে ততই কিল হবে, কোনো সমস্যা নাই। কিল আজকে একটাও ছাড় দিব না, সবগুলা মাইরা দিব। আরেকটা হিটলিস্ট করতে হবে। এখানে একটা গাড়ি নিয়ে আইতেছিল কিন্তু ওইটার আর খুঁজে পাইতেছি না। উজি উজি উজি, সামনে আছে সামনে আছে। উজি গাড়ি নিয়ে কই জানি যেতেছে, তারা এটার পিছনে পিছনে যামু, এটারে মারমু ভাই, এটারে আজকে মারা লাগবো গাইস। তাচুয়া নিয়ে আসলে ভাই একটু সুবিধা আছে, বাট আমি বারবার ভুলে যাই। ওকে ওর গাড়ি আটকে গেছে, ও হয়তো নামবো এখন না। ওর গাড়িটা ফুটাইতে হইব, ফুটাই দিছি আমি। এনিমিটা ওয়ান টেপ মারার চিন্তা করতেছে আমারে। হ্যালো ভাই ভাই ভাই, উইতেছে না ওর একটা রেড ভাই। কি মাইরা দিছি গাইজ, এনিমি আমারে মারার লেগা ভাই এখানে অপেক্ষা করতেছিল। বাট আজকে কিন্তু গাইজ সেই ওল্ড কম্বিনেশন নিয়ে আসছি, যার কারণে একটু বেশি রেড লাগতেছে। কে ক্যারেক্টার কম্বিনেশন এখানে গাইজ 6টা কিল হয়ে গেছে ভাই। এনিমি বেচারা অনেকক্ষণ গাড়ি চালায় ও পারলো না। ওকে গাইজ এখন আমরা অন্য এনিমি মারতে যাওয়া যাক, চলো মিলে থেকে আমরা একটা হিট লিস্ট মারবো। অ্যান্ড হিট লিস্ট মাইরা, তারপরে গাড়ি নিয়ে আবার এনিমি মারতে যাবো, ঠিক আছে? আজকে কোনো এনিমি আমাকে মারতে পারবে না, কারণ ভাই আজকে হাইপার হয়ে গেছে, আনবিটেবল, ঠিক আছে? সোনিয়া খেলার কারণ ভাই তাছু আমার ওল্ড কম্বিনেশন। ওই ওইটা ওইখানে ওইখানে কই থেকে এলো কিরে? ওইখান থেকে মাত্র আইলাম, ড্রপ লুট করে নাকি? নাকি এটা নিচে মাটির নিচে, মেবি ব্রিজের নিচে হবে। ব্রিজের নিচে না, ব্রিজের উপরে 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 আছে আই থিঙ্ক। ও ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতেছে। উজি 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 দেখছি, উজি টাওয়ারটার এদিকে। হ্যাঁ গাড়ি পেলাইছে, আয় হ্যাঁ ভাই ড্যামেজ দিতে হইব গাড়ির ভিতরে, জোরটুক পারি ওরটুক ড্যামেজ দিতে হইব। আরে শেড ভাই, ভাইগা গেল গা, এটা তো ভাইগা কই যাইব আমি তো। উজি উজি নামছে নামছে নামছে, এল শেপের ভিতরে ঢুকবো, এল চেপে ঢুকছে, এটা দেখছি আমি, কোনো সমস্যা নাই। চান্দু তোমার মরা আজকে নিশ্চিত, ঠিক আছে? আমার হাতেই হবে তোমার মৃত্যু। এল চেপের উপরে কী করো? এল চেপকে উপার কে আঁকাতে হবে। এটা ভালো প্লেয়ার হইতে পারে, আবার হালকা নর্মাল প্লেয়ার হইতে পারে, বাট ওইদিকে এ এদিকে আরও এনিমি। ও আগের থেকে এটা ক্যাম্প করতেছিল এই জায়গায়। ওকে একটা শেষ, আগের থেকে একটা ক্যাম্প করতেছিল এই জায়গায়। আরেকটা ভাই প্যাকের ভিতরে, গ্রেনেড কি আছে? চলো ভাই গ্রেনেড তো হে মেরে পাস। হ্যালো বাইরে বা চান্দু, বাইরে বাইর না হইলে কই যাইবা? 190, আহারে কষ্ট, কত কষ্ট। এটার নাম কি খাতুন ভাই? খাতুন নাম, এটা কি মাইয়া ছিল নাকি কি জানি ভাই, যাই হোক খাতুন নাম। এটা আবার কি নাম, কেহি নাম হে গাইজ। এখানে কিন্তু আমাদের 8টা কিল হয়ে গিয়েছে, আর এনিমির কিন্তু ভাই প্রচুর নির্যাতন করে আমরা মারতেছি। বেচারে এনিমি কোনোভাবেই পেরে উঠতে পারছে না, থার্ডজন দিয়ে দিছে। আর মাত্র 9টা এনিমি ভাই চড়েছে, কিরে এনিমি কই গেল এত তাড়াতাড়ি সবগুলা? ভাবছিলাম 20-30টা কিল করবো ভাই, কিসের 20-30টা কিল গাইজ। ওকে এখন শর্ট রেঞ্জে যেহেতু ভাই এনিমি সব চলে আসছে, আমার একটু সাবধানে খেলতে হবে, কারণ এখনই থার্ড পার্টি বেশি হয়, ঠিক আছে? থার্ড পার্টি এই টাইমটাই বেশি হয় এই শর্ট রেঞ্জে গাইজ, মনে করো লাস্টের জোনে থার্ড পার্টি বেশি হয়। কোন দিক দিয়ে যে মাইর খাবো নিজেও জানবো না, এই জায়গাটায় আমাদের একটু হোল্ড করতে হবে। আরেকটা প্লেয়ারকে দেখি যদি মারতে পারি কিনা আমরা। চলো গাইজ ওই যে ঘরের ভিতরে হোল্ড করবো, ওই সামনের ঘরের ভিতরে হোল্ড করবো। এখানে একটা বেগুনি সরি নীল একটা ড্রপ দেখা যাইতেছে, মেবি এই জায়গায় একটা এনিমি থাকতে পারে, কারণ এই ড্রপটা এনিমি ফালায়, ঠিক আছে? এনিমি পাইতে পারি আমার মনে হয়, পামু। ফুটস্টেপ তো এখনও পাইতেছি না। হ্যালো এনিমি একটু লড়াচড়া করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি উপরে আসো। হ্যালো এনিমি তো লড়াচড়ার নামই নিতেছে না। ওই যে বলছি না উপরে আসে, উপরে থাকবই, উপরে থাকবে। ওই ভাই ড্রাগন, না 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 না, ড্রাগন কেমনে পাই লাগলো? ওই সাইড দিয়ে ঘুরে আইতেছে এনিমির কাছে ড্রাগন গাইস, আবার এদের একটু দূরে যেতে হবে। ওকে এই সাইডে এনিমিটা কোন সাইডে নেমে গেছে? না বারান্দায় বসে রয়েছে চুপচাপ। ওকে বারান্দায় বসে রয়েছে। ও মাইরা দিছি মাইরা দিছি মাইরা দিছি, সোজা দৌড়ে আয়ে, কোনো লাভ নাই।
তোমারও তো আর উঠতেই দেবো না আমি ভাই, কি লালটা দিছি গাইজ। ও সোজা সোজা দৌড়ে আইতেছিল আমার মারার লেগে, ওর কাছে ড্রাগন ছিল, মনে করছে ও হাই কনফিডেন্স, মানে একবার হাই কনফিডেন্স নিয়ে আমার উপর রাজ দিতেছে। গাইজ এখানে কিন্তু আমরা তাকে ভরে দিয়েছি, আলতা করে ভরে দিয়েছি। ওকে গাইজ, এবার হচ্ছে গাইজ আর মাত্র 5টা প্লেয়ার বেঁচে রয়েছে, আমি সহ 5টা, মানে আর 4টা প্লেয়ার বেঁচে আছে। চলো গাইজ আমাদের চ্যাম্পিয়ন ম্যাচটা ভুইয়া করতে হবে, ঠিক আছে? ভুইয়া থেকে কিন্তু কোনো মতি এই ম্যাচটা হাতছাড়া করা যাবে না। এখানে আমাদের 9টা কিল হয়ে গেছে ভাই, আর মাত্র 2টা কিল করতে পারলে মোটামুটি হবে, 2-3টা কিল করতে পারলেই হবে। দেখি গাইজ বাকি 4টা এনিমি কই আছে, এই ঘরের ভিতরে কি কেউ আছে? হ্যালো, কেউ আছো? নাই। ওকে 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 ওকে, ওই জায়গায় কইরা জানি মারামারি লাগছে, মারামারি মিলে একদম মরে যা ভাই, সব মরে যা, সব মরে যা। আচ্ছা আমি তো আজকে একে দিয়ে একটা কিলও করলাম না ভাই, একে একেটা বাইর করছি ভাই, এত কষ্ট করে। উজি 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 গাইজ, ওইখান থেকে একটা থার্ড পার্টি করা যাবো, থার্ড পার্টি করা কি যাই তো ভাই। এনিমি একটা ওই যে এই সাইডে এনিমি আছে, একটা উপরের সাইডে একটা এনিমি আছে, আর 2টা আছে, আর 2টা আছে, একটা ওই এল শেপের ছাদে আর একটা আমার কাছে, ঠিক আছে? ওদের দুজনকে গাইজ কোনো মতে মারামারি লাগা দিতে পারলেই আমি বেঁচে যাবো, ঠিক আছে? এই জায়গায় গাইজ আমি লুকায় থাকি একটু, আমার একটু লুকায় থাকতে হবে, ওরা দুজন মারামারি লাগুক। আরে লুকায় থাকার তো কোনো অপশনই পেতেছি না গাইজ, এখানে আমি লুকা থাকার কোনো অপশন পেতেছি না, কারণ আমার জোনে ঢুকতে হবে। কিরে ওই এনিমিটা আসে না কেন? উজুজি আইসি আইসি আইসি, দাঁড়াও এটা আমি আগে মারা দিতে পারলি। ওকে আমরা দেখছে, দেখে নেই আমার, দেখে নেই এখনো। আরে ড্র্যাগ হইলো না, কি হইলো ভাই, মিস্টেক হয়ে গেলো গাইস, এখানে হইলো না ভাই, খেলাটা হইলো না। আচ্ছা ও তো জোনে ডুববেই, ও তো জোনে ডুববেই, আর এই পাশের এনিমিটাও আমার পজিশনটা জেনারেলাইছে। তো ভাই ও নিশ্চিত অপেক্ষা করতেছে, আমরা দুজন মারামারি যান লাগি। ভাই 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 মাইরা দে, উজি উজি উজি, উপরেটার তো আমিও দেখছি, ও বডি মাইরা মাইরা দিমু ভাই। ওই পাশের গাছের পিছনে একটা, আর একটা এই টাওয়ারের পিছনে, দাঁড়াও গাইস আমার কাছে। উই দেখো ভাই, কই থেকে বোম মারছে ভাই 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 ভাই, 4টা করে মারতাছে। ওই আমি কি করছি তোরে এনিমির বাচ্চা, ভাই এটারে আমি একটা লাল দিমু ভাই, যদি মারতে পারি তাহলে একটা লাল দিমু। এই এনিমিটা ভাই বেশি করতেছে ভাই, ওরে মার, আমার এখানে মারতাছোস? আচ্ছা আমার কাছে একটা আলু আছে, আলুটা মেরা দিয়ে দেখি ও মরে কিনা। আলুটা তো লাইক, ও রে একটুর জন্য, একটুর জন্য, একটুর জন্য ওই পাশের এনিমিটা ভাই কিছু করতেছে না। ও ওই পাশের এনিমিটা মরে গেছে গাইস, লাস্ট টু, আমরা দুজন বেঁচে রয়েছি ভাই। ওটা কোন দিক দিয়ে মরলো আমি নিজেও দেখি নাই। ওকে আমি এখন একটু নিশ্চিন্তে ফাইট নিতে পারবো, আর মাত্র একটা প্লেয়ারই আছে, ওর কাছে গ্রেনেডও শেষ, এন আমার কাছে একটা গ্রেনেড আছে, আমি এই গ্রেনেডটা রাইখা দিছি ভাই সময় মতো কাজে লাগানোর জন্য। চান্দু, ওহো চালাকি, কোনো চালাকি হবে না গাইস, এখানে কিন্তু ভাই ফাইনালি অনলি গ্রিন ড্রেস পরে কিন্তু ভাই ভুইয়া করে লাইছি ভাই, কিল রেড গুলা মারছি। আজকের ম্যাচটা খেললা গাইস একটু মজা লাগলো, বহুত দিন পরে একটু লাল লাল অক্ষর আমি দেখতে পাচ্ছি ভাই। র্যাঙ্ক পুশের ঠেলায় ভাই যাতা মারতে মারতে শেষ গাইস, বাট যখন চ্যালেঞ্জ ভিডিও বানাই তখন কিন্তু গেম প্লেটা একটু অন্যরকম হইতে হয়, ঠিক আছে? তো এখানে 30টা প্লাস পাই গেছি, এন 10টা কিল করছি মাত্র, আরো বেশি কিল করার দরকার ছিল গাইস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর গাইস 30 কে উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আসবে, মানে একটা কিউএনএ ভিডিও আসবে, তো যাদের যাদের কমেন্ট আছে বা যেইটা প্রশ্ন আছে তোমরা জানতে চাও, তোমরা চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সকল প্রকারের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? গাইস টাটা বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।